আসসালামু আলাইকুম আমি শাহানা মনি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার বোয়াল মাছের ভুনা চলুন দেখিনি কী কী লাগছে আমি এখানে তিন পিস বড়ো সাইজের মাছ নিয়েছি মশলাটা আগে মিক্সড করে নিব নিয়ে নিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চাচা মরিচের চাইতে কম হলুদের গুঁড়ো এক চা চামচের মতো জিরা গুঁড়ো হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা সবগুলো আমি পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেব আপনারা ইচ্ছা করলে কড়াই সরাসরি দিতে পারেন কিন্তু আমার এইভাবে করতে ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আমার এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল লেগেছে আর চারটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ টমেটো আমি স্লাইস করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি সেই টমেটোটা টমেটোটা আমার নরম হয়ে এসেছে এখন আমি আগে যে মশলাটা প্রস্তুত করে রেখেছিলাম সেটা দিয়ে দিব সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো মাছটাও কষানো হয়ে গিয়েছে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব চারটা কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব রান্নাটা হয়ে গিয়েছে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা ফলো করে আপনারাও রান্না করবেন আপনাদেরও ভালো লাগবে খেতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ